সন্দেশখালী সাজান মার্কেটে উড়ল বিজেপির পতাকা, বাদশা সিবিআই হেফাজতে, শক্তি বাড়াচ্ছে বিরোধীরা। সন্দেশখালীর বাদশা সিবিআই হেফাজতে, তার অনুপস্থিতিতে সেখানে শক্তি বাড়িয়েছে বিরোধীরা, উড়ল বিরোধীদের পতাকা। সন্দেশখালী শেখ শাহজাহান নামাঙ্কিত মার্কেটে উড়ল বিজেপির পতাকা, যা দেখে কিছুটা হলেও হতবাক এলাকার সাধারণ মানুষ। সন্দেশখালী কাণ্ডের পর সন্দেশখালীর বেতাজ বাদশা অপসারিত জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদের দপ্তরের কর্মাধ্যক্ষ পদ থেকে, সেখানে অনেকটাই কোণঠাসা তৃণমূল। শেখ শাহজাহানের নামাঙ্কিত মার্কেটে বিজেপির দলীয় পতাকা লাগিয়ে এক প্রকার দখল করে নিল বিজেপির নেতাকর্মীরা। সন্দেশখালী এক নম্বর ব্লকের সর্বেরিয়া বাজারে শেখ শাহজাহানের বিশাল এক মার্কেট রয়েছে। সেই মার্কেটে তৃণমূলের পতাকা খুলে লাগিয়ে দেওয়া হলো বিজেপির পতাকা, তা দেখে হতবাক স্থানীয় বাসিন্দারা। সামনেই লোকসভা ভোট, সেই ভোটের আগে বিজেপি নিজেদের মাটি শক্ত করতে মরিয়া হয়ে উঠেছে। 2013 সালের পর সন্দেশখালী জুড়ে কোনো বিরোধী দল সাহস করে পতাকা লাগাতে পারেনি, এমনই অভিযোগ এলাকার একাংশ বাসিন্দাদের। এই প্রথম ওই এলাকা অর্থাৎ সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহানের ডেরায় ঢুকে একাধিক জায়গায় বিজেপির দলীয় পতাকা টাঙানো হল। বিজেপি নেতা বলেন, শেখ শাহজাহানের তাণ্ডব থেকে মানুষ মুক্তি পেয়েছে, এখানকার মানুষ শান্তি চাইছে। বিগত 10 থেকে 12 বছর, এই 10-12 বছরে সর্বেরিয়া বাজারে কোনো দল তাদের পতাকা লাগাতে পারেনি। গতকাল ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপিরা এই শেখ শাহজাহান মার্কেট, সর্বেরিয়া মার্কেট লাগোয়া সমস্ত জায়গায় পতাকা লাগিয়েছে। কারণ এই শাহজাহানের বিরুদ্ধে নতুন করে বলার কিছু নেই। শেখ শাহজাহান যে দুর্নীতি করেছে, মানুষের জমি কেড়ে নেওয়া, ঘর জ্বালিয়ে দেওয়া, খুন করা, একের পর এক অপরাধ, তারপরও শাসক দল তাকে কোলে করে লালন পালন করেছেন। কারণ কিছুদিন আগে ঈদের উপর হামলা হয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ যেভাবে সন্দেশখালী জনজাগরণ তৈরি হয়েছে, মা বোনেরা সন্দেশখালী দুর্গা বাহিনীরা যেভাবে তৈরি হয়েছেন এবং তারা প্রতিবাদ করেছে, তার প্রতিবাদের ফল আমরা স্বরূপ আজকে দেখছি। যদিও অভিযোগ মানতে চাননি স্থানীয় তৃণমূল নেতা, তিনি বলেন, সন্দেশখালীতে যেটুকু ভুলভ্রান্তি হয়েছে সেই ভুলভ্রান্তিগুলো থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা নতুন করে সন্দেশখালীতে শান্তির পক্ষে আমরা একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করছিলাম। কিন্তু ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টি যে উচ্ছৃঙ্খল নৈরাজ্য করার চেষ্টা করছে, একটা অশান্ত পরিবেশ করার চেষ্টা করছে, সেটা কিন্তু বাংলার মানুষের কাছে আবার নতুন করে প্রমাণিত হয়ে যাচ্ছে। সন্দেশখালীতে কিছু ঘটনা অনভিপ্রেত ঘটেছিল, এটা সত্য, কিন্তু সেই তিল পরিমাণ ঘটনাকে তাল করে দেখানো হয়েছে। বিজেপি এবং সিপিএমের কম্বাইন্ড কনস্পিরেসিতে আবার নতুন করে একটা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করাচ্ছে, আবার অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, সন্দেশখালী। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।